কাতার বিশ্বকাপের মাঝে তারকা ফুটবলারদের দলে বেড়াতে উদগ্রীব হয়ে উঠেছে ফুটবল বিশ্বের সেরা ক্লাবগুলো। আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে লিওনেল মেসির। গুঞ্জন আছে তাকে দলে বেড়ানোর জন্য টাকার বস্তা নিয়ে প্রস্তুত আমেরিকান ক্লাব ইন্টার মায়ামি। অন্যদিকে আর্জেন্টাইন তারকাকে নতুন প্রস্তাব দিতে প্রস্তুত প্যারিসিয়ানরাও। তবে মেসির সব সিদ্ধান্ত নিতে চান বিশ্বকাপের পরেই। এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছিলেন, দেশটির মেজর সরকার লীগের ক্লাব ইন্টার মায়ামিতে যেতে পারেন মেসি। দুই পক্ষের সমঝোতায় আসার বিষয়টিও নাকি একটু একটু করে এগোচ্ছে। টাইমসের মতে, মেসি মায়ামিতে গেলে তিনি হবেন লীগটির সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়। তবে ফুটবলের ট্রান্সফার বিষয়ক জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানান, ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি লিওনেল মেসি। তার সতীর্থদের বরাতে জানা গেছে, মেসির সব চিন্তাভাবনা এখন কেবল বিশ্বকাপকে ঘিরেই, কোনো ক্লাবের সঙ্গে তিনি কোনো ধরনের চুক্তিতে যাননি। রোমানো আরও জানান, ইন্টার মায়ামি মেসিকে চায়, এজন্য তারা ভালো প্রস্তাব দিয়েছে। তার বর্তমান ক্লাব পিএসজিও শীঘ্রই তাকে নতুন প্রস্তাব জানাবে, তবে মেসি তার সব সিদ্ধান্ত নেবেন বিশ্বকাপের শেষে 2023 সালে। এদিকে 2021 সালের আগস্টে মেসি যখন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন, তখন 2023 সালের জুন পর্যন্ত 2 বছরের চুক্তি হয় ক্লাবের সঙ্গে তার। তাছাড়া শর্ত সাপেক্ষে ক্লাব তার আরও 1 বছর থাকার কথা উল্লেখ করা হয় চুক্তিতে। ফলে পিএসজি যে তাকে এত সহজে ছাড়ছে না সেটা অনুমেয়। তবে তার সাবেক ক্লাব বার্সা ও মায়ামি যেভাবে তোড়জোড় শুরু করে দিয়েছে, তাতে দেখা যাক আগামী জানুয়ারিতে মেসি কোন পথে পা বাড়ান। আপাতত তার সব ভাবনা নিজ দেশ আর বিশ্বকাপকে ঘিরেই। 18 ডিসেম্বর শেষ হবে গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসর।